বিএনপির ডাকা সপ্তম ধাপের 48 ঘন্টা অবরোধের দ্বিতীয় দিনে বরিশালে পৃথক আটটি বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অবরোধে অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটে যান চলাচলে তেমন কোনো প্রভাব পড়েনি, লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে, দোকানপাট, অফিস আদালত ও ব্যাংক বিমাও খোলা। সপ্তম ধাপে 48 ঘন্টা অবরোধের সমর্থনে আজ সোমবার বেলা একটায় নগরী সিএনবি রোডে মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক জিয়দ্দিন শিকদারের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় তারা অবরোধ সফল করতে স্লোগান দেয়। অপরদিকে সকাল 7টায় নগরীর কাশীপুর বরিশাল ঢাকা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে মহানগর আহ্বায়ক কমিটির সদস্য আফরোজা খানম নাসরিন। মিছিলটি বের হওয়ার সাথে সাথে পুলিশ এসে পড়ায় দৌড়ে পালিয়ে যায় নেতাকর্মীরা। এদিকে সিএনবি রোডে অবরোধের সমর্থনে বেলা 12টায় ছাত্রদল নেতা সোহেল রাড়ির নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় তারা সড়কে বসে স্লোগান দেয়। দুপুর 1টায় নগরীর বগুড়া রোডে মহানগর ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল বের করে। এর পরপরই একই সময় একই স্থানে মহানগর স্বেচ্ছাসেবক দল একটি বিক্ষোভ মিছিল বের করে। দুপুর 2টায় নগরের রুইয়ারপোল এলাকায় 27 নং ওয়ার্ড বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। দুপুর 2:30টায় নগরীর পুলিশ লাইন্স রোডে লকলের ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। একই সময় দুপুর 2টায় নগরীর হাসপাতাল রোডে মহানগর যুবদল বিক্ষোভ মিছিল করে। চলমান অবরোধে অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে, টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।